আসসালামু আলাইকুম, তানভীর আহমেদ ফ্রম তানভীর ব্লগস। আজকে ঘূর্ণিঝড়ের ভিতর আমরা পাখির ঘরে আছি। প্রচণ্ড বৃষ্টি এবং পানি, দেখুন পাখি সব ভয়ে এক হয়ে আসছে। তারপরে আবার কারেন্ট নেই, টিনের চালে বৃষ্টির যে আওয়াজ, আমার ছাদে ঘরগুলা টিনের চাল দিয়ে করা, এবং ঘরের মধ্যে দেখেন ঘরের মধ্যে পানি জমে গেছে। এইটা হচ্ছে টিনের ছাদ দিয়ে পানি পড়ছে। পাখি সব ঠান্ডাই হয়ে গেছে। লাইট দেওয়া ছিল, লাইট দিয়ে তাপমাত্রা বাড়ানোর একটা চেষ্টা করছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার ফলে সেইটাও এখন নাই। তা আপনাদের যাদের ছাদে পাখি আছে বা ওপেন এভিয়ারি, তারা একটু একটু পাখির প্রতি যত্নশীল হবেন। আজকে সব ফুডের মধ্যে আজকে একটু এক ফুড দেওয়ার চেষ্টা করেন, পাখির শরীর গরম থাকে এরকম খাবারগুলো দেওয়ার চেষ্টা করেন। সব পাখিকেই আজকে এক ফুড দেব, এখন এক ফুড এবং সফট ফুড দিব, কারণ হচ্ছে এই বৃষ্টিতে তাপমাত্রার যে তারতম্য হয়েছে এটা ঠিক করার জন্য অবশ্যই দিতে হবে। আর পশুমিক্স প্লাস অথবা ESB-30 আপনারা একটু দিয়ে দেবেন, কারণ হচ্ছে যে এই বৃষ্টিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ফলে পাখির পেট খারাপ, ঠান্ডা লাগা, এগুলো আসলে হতে পারে। আর আমাদের সাবধানতা, আমাদের একটু অসাবধানতা আমাদের প্রিয় পাখির মৃত্যুরও কারণ হয়। সেজন্যে আপনারা পাখিদের প্রতি যত্নশীল হন। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকলেও আসলে খামারিদের কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুতেই খামারিরা বসে থাকতে পারে না, কারণ হচ্ছে তাদের কাজ আরও দ্বিগুণ হয়ে যায়। এই খামারিদের কাজ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখি রিংনেকের বাচ্চাগুলার কী অবস্থা। রিংনেকের বাচ্চাগুলা বৃষ্টিতে না, আলহামদুলিল্লাহ অন্ধকারে দেখা যাচ্ছে না, বাক্সের ভিতরে অন্ধকার। আলহামদুলিল্লাহ সব ভালো আছে। আলহামদুলিল্লাহ দুইটা লেসুইং একটা ইয়েলো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।